আমি কালকের ওইটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছিলাম। আমি বলেছি কালকের খেচুড়িটা কি সিস্টেমে দিয়েছেন, যদি বলেন যে মাটির ঘর দিয়েছেন আমরা মেনে নেব, যদি বলেন ক্লাবে যারা আছে বা স্কুলে যারা আছে তাদের দিয়েছে মেনে নেব, কিন্তু আপনি টোকন বিলি করেছেন কেন, কোন হিসাবে টোকন বিলি করেছেন বলুন, কার ক্ষতি হয়নি তাহলে আপনি চলুন আর দেখবে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে চলে এসেছি কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 240 নম্বর বুথে। একেবারে এই মুহূর্তে আমরা রয়েছি গণেশনগর লক্ষ্মীনারায়ণ ক্লাব ও পাঠাগারের সম্মুখে। এখানে সাধারণ মানুষের অনেকটা জনসমাবেশ দেখতে পাচ্ছেন, তাদের নানান বিক্ষোভ, নানান অভাব অভিযোগ রয়েছে, সেই অভিযোগের কথা তুলে ধরবো আপনাদের সামনে। স্থানীয় বাসিন্দাদের গতদিন থেকে অভিযোগ চলছে, যেভাবে সুন্দরবনের প্রত্যেকটি এলাকা প্রবল বন্যায় প্লাবিত হয়েছে, বাদ পড়েনি এই 240 নম্বর বুথ। প্রায় 270টি পরিবার বন্যা প্লাবনে প্লাবিত হয়ে গেছে, বাড়ির আসবাবপত্র থেকে মাথার ছাদ হারিয়েছে অনেকগুলো পরিবার। সেই জায়গাতে নেই তাদের পর্যাপ্ত পরিমাণে খাওয়ার, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, না এসে দাঁড়িয়েছে পঞ্চায়েত, না এসে দাঁড়িয়েছে সরকারি কোনো ব্যবস্থাপনা, না এসে দাঁড়িয়েছে কোনো রকম প্রাইভেট সংস্থা। তারা দাবি করছে প্রাইভেট কোনো জায়গা থেকে, এনজিও থেকে যে সব ব্যবস্থাগুলো আসছে কিংবা ত্রাণগুলো আসছে সেগুলো কেবলমাত্র একেবারে বাজেয়াপ্ত করে নিচ্ছে পঞ্চায়েত। ন্যূনতম প্রত্যেকটা বুথে যে বুধবার রাত্রি থেকে রান্না করা খাবার বিলি করা হয়েছে বাড়িতে বাড়িতে, সেই খাবারও কিন্তু এখানে এসে পৌঁছয়নি। যদিও বা গতদিন থেকে এই বুথের জন্য রান্না করার ব্যবস্থা একটা নেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বাছাই করা চলছে কিছু কিছু পরিবার। তাদের দাবি 270টা পরিবার এফেক্টেড হয়েছে, সেখানে কেবলমাত্র বাছাই করা কয়েকটা পরিবারই বা কেন সুবিধা পাবে, সুবিধা পেলে প্রত্যেকে পাক। আজকের এই মুহূর্তে এই যে ক্লাব দেখতে পাচ্ছেন, এই ক্লাবের সামনে কয়েকটা মাল স্টকে রয়েছে, জল থেকে শুরু করে ত্রিপল, এগুলো কিন্তু আমফানের সময়ে হচ্ছে স্টক করা হয়েছিল এই ক্লাবে। আমফানের সময় সাধারণ মানুষকে এই জিনিসগুলো বিলি না করে এখনো পর্যন্ত স্টক করে রেখে দেওয়া হয়েছে। যেখানে পানীয় জলগুলো আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, এই যে পানীয় জলগুলো প্রত্যেকটি পানীয় জলের বোতল কিন্তু ডেড এক্সপায়ার করে গেছে। এক্সপায়ার করানো হলো পানীয় জল, জল কিন্তু মানুষের জীবন, সেই জীবনকে রক্ষা করার স্বার্থে এই জলগুলো সাধারণ মানুষের মধ্যে না বিলিয়ে ক্লাবের প্রাঙ্গণের মধ্যে কিন্তু ক্লাব ঘরের মধ্যে আটকে রেখে সেগুলোকে জাস্ট এক্সপায়ার করা হলো। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছে নারায়ণপুর পঞ্চায়েতের যিনি উপপ্রধান শান্তারানী জানা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি এখানে কি জানিয়েছেন অবশ্যই তুলে ধরব সুন্দরবন গ্রেন নিউজের পর্দায়। গ্রামবাসীদের দাবি আমফানের সময় থেকে পানীয় জল থেকে ত্রিপল এই ক্লাবের মধ্যে স্টকে রয়েছে, সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি, অলরেডি পানীয় জল এক্সপায়ার করে গেছে, সেই জিনিসগুলো কেন সাধারণ মানুষের মধ্যে বিলি হলো না। সেই সঙ্গে গতদিন একটা এখানকার আপনার এই বুথের হচ্ছে জনসাধারণের কাছ থেকে একটা তাদের অভিযোগ উঠে এসেছিল, 270টা পরিবার এই বন্যাতে এফেক্টেড হয়েছে, কেবলমাত্র বাছাই করা কয়েকজন তার সুবিধা পাচ্ছে, অন্যান্য জনেরা পাচ্ছে না, প্রচুর পরিমাণে বাইরে থেকে খাওয়ার আসছে, পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বুথে বুথে রান্নার ব্যবস্থা রয়েছে, যেখানে এই বুথের ক্ষেত্রে রান্নাটা কেবলমাত্র গতদিন থেকে শুরু হয়েছে, কি বলবেন আপনি? এখানে হচ্ছে সবার ঘরদোর ভেঙে গেছে, সবাই কাজে ব্যস্ত, কেউ রান্নার দায়িত্ব নিতে চায়নি, সেই জন্য রান্না করে দেয়া হয়নি, কাল থেকেই দেয়া শুরু হয়েছে এইটাই। এই জিনিসগুলো কোথায় ছিল? এগুলো শুনছিল কোথায় ছিল না, এগুলো আমি বলতে পারবো না কোথায় ছিল, এগুলো আমি বলতে পারবো না কোথায় ছিল। আমফানে দিয়ে দেওয়া হয়েছিল, এরা এখানে এনে সবাইকে দেওয়ার জন্য ডিস্ট্রিবিউট করছে, কিন্তু এরা যে ওগুলো রেখেছে আমিও জানি না। আমফানের সময় এই মালগুলো এনে কাকে দেওয়া হয়েছিল? এখানে যারা আমার সংগঠনের সভাপতি বা যারা আছে তাদের দেওয়া হয়েছিল। নাম বলুন, কাদেরকে দিয়েছিলেন নাম বলুন। যোগেশ্বর শাসমল, প্রবীর দাস। যোগেশ্বর শাসমল, প্রবীর দাস, তাদের কাছে এই মালগুলো দিয়েছিলেন। এখন ডেকেছি। আর তাদেরকে এখন ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তাদেরকে ডেকেছেন, আসছেন তারা? কি জানিয়েছে? আসবে না, আসবে না বলেছে, ফোন ধরছে না, ফোন রিসিভ করছে না। আচ্ছা, আপনি কল করেছিলেন, ডেকেছেন বলা ভুল, কল করেছিলেন? কল করেছি। ঠিক আছে, আপনার ফোন রিসিভ করেন। ঠিক আছে, আগে ছিল মেসেজ যে আসো, ওরা কেউ আসেনি। কি হয়েছে দাদা? আজকে সরকারি ত্রাণ এসেছে, ত্রাণ এসেছিল এটা 3 বছর আগের বুলবুলের জিনিস। আজকের কালকের যখন এই
কথাতে সবাই যখন আলোচনা হয় তখন দেখা গেল যে কিছু কিছু ত্রাণ টোকনের বিরুদ্ধে দেওয়া হচ্ছে প্রত্যেকের বাড়ি। তো আমরা জানতে এসেছিলাম যে এই যে খাবারটা দেওয়া হচ্ছে টোকনের মাধ্যমে কেন, কারণ সবার বাড়িতে কম বেশি ক্ষতি হয়েছে। তো আপনারা যতটা জিনিস আছে সবার মধ্যে ভাগ করে দিন। তো তখন জানা গেল যে টোকনের বিরুদ্ধে কিছু কিছু লোকজনকে ডেকে দেওয়া হচ্ছে। তো তারপরে তারপরে জানতে পারলাম উপবোধনের মাধ্যমে যে এটা পঞ্চায়েতের জিনিস। তো প্রথম কথা হচ্ছে পঞ্চায়েতের জিনিস যদি হয় গ্রামবাসী সবাই পাবে না কেন, এক। দ্বিতীয় যে আমার যদি পঞ্চায়েতের জিনিস হয় আমি বেছে বেছে লোককে দেবো কেন, সবাই পাবে, যতক্ষণ আছে সে গরিব দুঃখী বড় ছোট সবার হয়েছে তাহলে সবাই পাবে, এক। দ্বিতীয় আজকে যখন আমরা ক্লাবে দেখতে আসলাম সেটা দেখা গেল যে আমার ক্লাবের ভিতরে বুলবুলের ঝড়ের জিনিস আছে। আজকের এই জিনিসটা তো হওয়াতে বদনাম কে হলো, প্রথম হলো গ্রাম মহেশনগর উত্তরপাড়া, দ্বিতীয় হলো লক্ষ্মীনারায়ণ ক্লাব। আজকে আমরা যদি গ্রামবাসী হয়ে থাকি এই সরকারি জিনিসের বদনাম আমার গ্রামের গ্রামবাসী নেবো কেন, আর দ্বিতীয় আমাদের এই এই বদনামটা আমার লক্ষ্মীনারায়ণ ক্লাব নেবে কেন। গ্রামবাসী যারা এই মুহূর্তে আপনার বাড়িতে এসছেন, গতদিন থেকে একটা ঝামেলা হচ্ছে নিশ্চয়ই আপনার কর্ণগোচরে এসে পৌঁছেছে, তাই না? তো সেই জায়গাতে আপনি হচ্ছে এই যে ক্লাবটা রয়েছে এই ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন, আপনার কাছে ক্লাব গৃহের চাবি আছে, অফিস ঘরের চাবি আছে? আজকে আমরা ওখানে যখন পৌঁছই তখন দেখি প্রচুর পরিমাণে ত্রিপল যেগুলো ইঁদুরে কেটে দিয়েছে এবং জলের বোতল রয়েছে, পানীয় জলের মিনারেল ওয়াটার, যেগুলো ডেট অলরেডি এক্সপায়ার করে গেছে। গ্রামবাসীদের অভিযোগ এগুলো বুলবুল এবং আমফানের সময়ে থাকা স্টক করা মাল, যেগুলো সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়নি। আপনি হচ্ছে ক্লাবের মানে সভাপতি এবং আপনার কাছে চাবি ছিল, আপনি সমস্ত বিষয়টা জানতেন, সাধারণ মানুষকে না দিয়ে ক্লাব গৃহে রেখে জিনিসগুলোকে নষ্ট করলেন, কি বলবেন এই বিষয়ে? না, ওগুলো হচ্ছে আমফানের অনেক পরে এসেছে, ইঞ্জুরি দিছিলো, ওগুলো সেই সময় দিয়েছিলাম দিলাম, কিন্তু তারপরে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, পড়ে যাই, আমি 3-4 মাস অসুস্থ হয়েছিলাম, তারপরে আর দেওয়াটা হয়নি, এগুলো আমফানের অনেক পরে। আচ্ছা, আমফানের পরে যদিও বা আসে, পানীয় জল এক্সপায়ার ফেলে রেখে এক্সপায়ার করার অধিকার কিন্তু কারণ নেই, আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা? অ্যাক্সিডেন্ট আপনি করেছিলেন, সভাপতি নিয়ে একটা ক্লাব চলেন, আপনার সেক্রেটারি আছে, জেনারেল সেক্রেটারি আছে, আদার সদস্যরা আছে, তাদের কি বলতে পারতেন? তারা জানে সব, তারা সব জানে, তবুও তারা বিলি করেন? আমি তো অসুস্থ 3 মাস পড়েছিলাম। আচ্ছা, তারা সব কিছু জানা সত্ত্বেও বিলি করেনি। আপনার ক্লাবের সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি যিনি রয়েছেন ওনাদের নামগুলো একটু বলুন। সেক্রেটারি দেবব্রত মাইতি, উনি সব জানতেন? উনি আজকে অস্বীকার করলেন অন ক্যামেরাতে আমাদের সামনে, উনি কিছু জানতেন না, গতদিন ওনার মানে চাক্ষুষ হয়েছে বিষয়টা? না না, জানেন। তাহলে আপনি কি বলতে চাইছেন উনি মিথ্যে কথা বলছেন? মিথ্যে কথা বলছেন, জানেন। কি নাম আপনার? আমার নাম প্রবীর দাস। ২৭০টা পরিবারের মধ্যে এমন একজন কাউকে পাননি যা মনে হয়নি আপনার যে তাদেরকে জিনিসগুলো দেওয়া উচিত? দরকার ছিল, দেননি কেন? তারপর অনেক পরে এসছে, ওগুলো পরপর অনেক পরে গেছে, পঞ্চায়েত থেকে যেভাবে যেভাবে আসছে তখন ওটা এসে লাস্টের দিকে 2-5টা এসেছিলো, 10টা, ওগুলো আমরা কিছু দিয়েছি, মানে একবার অনেক লাস্টে 2-3-4 মাস পরে, যেগুলো পঞ্চায়েতের স্টকে ছিল সেগুলো আমরা নিয়ে এসলাম দেবো বলে, যেমন কিছু কিছু পেটে দেবো বলে। 2-4 মাস পর আমফান হয়ে যাওয়ার, 2-4 মাস আমি মানলাম আপনার কথায়, 6 মাস পর এসছে আপনাদের কাছে, আপনারা নিয়ে এসছেন পাবলিককে দেবেন বলে নিয়ে এসে ক্লাব গৃহে গৃহে স্টক করলেন কেন? ওগুলো পরে অনেক পরে এসছে আর সেগুলো দেওয়া হয়নি, আর তারপরে আপনি আনলেন কেন? আপনি একদিকে বলছেন অনেক পরে এসছে দেওয়া সম্ভব হয়নি, অন্যদিকে পঞ্চায়েত থেকে আনলেন কেন? পঞ্চায়েত থেকে মানে লাস্টে অনেক পরপর দিচ্ছে, তো পরপর দিতে পারে, 100 সব তো মাল দেয়নি, আজকে 20টা দিল, আবার যখন স্টোর হওয়ার পরে আবার 10টা দিল, এইভাবে লাস্টের দিকে যখন পড়েছিল তখন আমি নিয়ে এসছি, এক্সট্রাভাবে নিয়ে এসছি, পরিচালনে আছে, আমি এক্সট্রা নিয়ে যাই, এভাবে নিয়ে এসছি, নিয়ে এসে ক্লাব গৃহে রেখে দিয়েছি। আপনার মনে হয়নি ক্লাবের সঙ্গে টোটাল 240 নম্বর বুথের প্রত্যেকের সম্মান জড়িয়ে আছে? আজকের এই যে বিষয়টা হলো, কোন জায়গায় গিয়ে দাঁড়ালো আপনার একবারও মনে হচ্ছে না এই ক্লাবের একটা বদনাম সর্বোপরি 240 নম্বর বুথের বদনাম হলো, মনে হয়েছে? হতে পারে মানে কি মনে হচ্ছে? তো এ বিষয়ে আপনার কি বলার আছে, কি করবেন এখন? কিছু বলার নেই, জশ হয়ে গেল। আজ কতদিন হলো? আজকে জশ হয়ে গেল। আপনি শুধুমাত্র মানে আমি একটু আগে জাস্ট আপনাদের এখান থেকে যাদেরকে সাধারণ মানুষ দীর্ঘ একটা বিশ্বাস নিয়ে আশা প্রত্যাশা নিয়ে ভোট নিয়ে জিতিয়েছেন, ভোট দিয়ে শান্তাদিকে, ওনার সঙ্গে কথা বললাম, উনি সরাসরি আপনার নাম করেই বললেন অন ক্যামেরাতে, আমি যা যা মাল আসার সমস্ত কিছু প্রবীরবাবুর দায়িত্বে দিয়ে গেছি, কি বলবেন?
এখানে পবিরবাবু না আর অনেকে ছিল কোন কোন ছিল হ্যাঁ আমার হ্যাঁ পবিরবাবু যোগেশ্বর বাবু দুজনের নাম বলছি আমরা সেই জায়গায় মালগো ডিস্ট্রিবিউট করেছি পর্ব যখন আসছে পর্ব মাল ডিস্ট্রিবিউট করেছি শুধু একটা বোধ আমরা দুটো বোধ ভাগ ভাগ করে দিয়েছিলাম পর্ব পর্ব যেভাবে আসছে সেভাবে দেওয়া হয়েছে কি নাম আপনার দেবব্রত মাইতি এই ক্লাবের কি পদে রয়েছেন আমি সেক্রেটারি আছি সেক্রেটারি ক্লাব গৃহের চাবি কার কাছে থাকতো সভাপতির কাছে সভাপতির নাম কি রবির দাস রবির দাস সেক্রেটারি সভাপতি সাধারণ সদস্য প্রত্যেকেরই ভূমিকা থাকে একটা ক্লাব পরিচালনার জন্য আমফানের সময় থেকে এতগুলো মাল স্টকে থেকে গেল সাধারণ মানুষের মধ্যে বিলি হয়নি পানীয় জলগুলো ডেড এক্সপায়ার করে গেল কি বলবেন আপনি আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে মর্মাহত হয়েছি আর গতকাল থেকেই প্রতিবাদ এগুলো সম্পূর্ণ আমাকে অজ্ঞাতভাবে করা হয়েছে থ্যাংক ইউ আজকের এই 240 নম্বর বুথে এই গত তিন দিন ধরে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে এই শাসক দল যেখানে আমরা যাচ্ছি আমাদের উপপ্রধান যে আজকের এই বুথ থেকে নির্বাচিত হয়ে উপপ্রধান আছে নারায়ণপুর অঞ্চলের সে জানে এখানে কি হচ্ছে তিনার দায়িত্ব এখানকার মানুষ ঠিক আছে কিনা এখানকার ত্রাণ সেন্টারে সঠিকভাবে মালপত্র পৌঁছাচ্ছে কিনা মানুষ রিলিফ পাচ্ছে কিনা তিনি জানে না তিনার কাছে যখনই গ্রামের সর্বদলীয় মানুষ দল মত ধর্ম নির্বিশেষে সবাই যখন আমরা জানাই ওখানে তাহলে ওখানে প্রবীর যোগ্য দায়িত্বে আছে তিনারা করবে কিন্তু ভাবুন আমাদের এমন দুর্ভাগ্য আমরা এমন একটা মেম্বারকে নির্বাচিত করেছি যিনি এসব তত্ত্বাবধান কোনো নেই যিনার কাছে আমরা আবেদন রাখলাম তিনি বলে ওখানে ওই দুজন ব্যক্তি এসে ওরা করছে কিন্তু আমাদের এই অসহায় পরিস্থিতিতে আমাদেরকে উদ্যোগ নিতে হচ্ছে কোথায় মালপত্র আছে কোথায় আসছে না কোথায় কী করছে সামান্য একটা এনজিও রামকৃষ্ণ মিশন থেকে এখানে একটা ত্রাণ দিয়েছিল সেই ত্রাণটাকে পার্টি রূপ করে এরা কিছু টোকনের ভিত্তিতে মানুষের সেটা দিচ্ছে দল দেখে দেখে যে তাদেরকে দিয়ে ভোট নিতে পারি দেখুন মানুষ এখানে ভেসে গেছে মানুষ এখানে নেই এখানে তারা কোথায় যাবে কি করছে তাও জানে না কিন্তু সেক্ষেত্রে এখানে টিএমসিরা এখানে অরাজকতা তৈরি করেছে এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে অধিকাংশ মানুষ আছে প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দলকে প্রেফার করে এখানে আমরা কোনো যে আমি বিজেপি করি বলে আমার এখানে আছে এখানে কোনো প্রভাব নেই কারণ এখানে ওনারা সবাই এটা ধর্ম দল বর্ণ নির্বিশেষে এখানে লড়ছে সে জায়গায় আমাদের যারা এখানে দায়িত্ব নিয়েছে তারা নাকি ফোন সুইচ অফ করে বসে আছে ভাবুন ড্রিঙ্কিং ওয়াটারের প্যাকেট 250 ml করে এসছে ঝড়ের আগের দিক সেটা এখনও ত্রাণ সেন্টারে দেওয়া হয়নি সেটা ওনারা বাড়ি নিয়ে চলে গেছে আজকের আমফান থেকে আজকের এই ইয়াস গত প্রায় এক বছর দুমাস এই দুমাসের ভিত্তিতে এখন এগুলো ডিস্ট্রিবিউট করে সময় পায়নি যেখানে ইঁদুর বাঁদর এরা খাচ্ছে আজকের আমাদের কাজ হচ্ছে এখানে উপরন্তু টিএমসির কিছু ক্যাডার পার্টিকে এখানে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে বলছে ওখানে মাল যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ওখানে যাও গ্যাঞ্জাম করো এখানকার কিছু ছেলেকে ওনারা মেরেছে গ্যাঞ্জাম পাকিয়েছে উপরন্তু ওনার গ্যাঞ্জাম পাকিয়ে চলে গেছে বাড়ি থেকে ফোন হচ্ছে এখানে রেখে দিয়েছে উপপ্রধানকে রেখে ওনারা এসে গ্যাঞ্জাম পাকাচ্ছে উপপ্রধান থেকে মালগুলো দিতে চাইছিল কিন্তু যারা নিতে আসছে তাদেরকেও ব্যাক করছে যে তোমরা চলে যাও এখানে মাল পাবে না কারণ ওদের সরকার ওরাই এখানে আসছে কিন্তু তারা এসে অযথা গ্যাঞ্জাম আমাদের আমার ভাই আমার যারা আছে তাদেরকেও মেরেছে বাঁশ নিয়ে তারাও প্রকাশ্যে এখানে আছে তাদেরকে মেরেছে মেরে তারা বাড়ি চলে গেছে এইভাবে চলছে এখানে এখানে ল অ্যান্ড অর্ডার সেটাও এখানে বিনষ্ট হচ্ছে মানুষ অসহায় আজকের আজকে নেই বাবুরা এখানে কোথায় কিভাবে কি করবে কিছু জানি না এখানে ক্লাবের যে কর্তৃপক্ষ তারা সমূহ জানে ক্লাবের সেক্রেটারি প্রধান দায়িত্ব তার সেও জানে সভাপতি সেও জানে এখানে যে জিএস আছে সেও জানে প্রত্যেককে থেকে এই মালটা গায়েব করার চিন্তাধারা ছিল এই মালটা গায়েব করার পূর্ণ চিন্তাধারা ছিল বিধানসভা ভোটে গেছে বাড়ি বাড়ি কোনো না কিছু হয়ে গেছে আমাদের ধারণা বাড়ি বাড়ি কিছু প্রচার করেছে দেখুন এখানে পেপারগুলো আপনি দেখেন পেপারগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু মানুষ কি দেয়নি এখানে যারা এখানে আছে ত্রাণ শিবিরে যারা আছে তাদেরকেও দেয়নি এইভাবে যদি চলতে থাকে তো আমরা অসহায় তাই আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ যে আপনারা দেখুন এটা একটু হাইলাইট করুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে চরণতলায় এটা পড়ে এখানে মানুষ যে বিপদগ্রস্ত আছে অন্তত মুখ্যমন্ত্রী এটাকে হস্তক্ষেপ করে এটা আমাদের বিনম্র আবেদন আপনাদের কাছে এটাই বলতে চাই প্রসেনজিৎ মাইতি শুধু দেবব্রত বাবুকে দিয়েছেন সভাপতিকে জানিয়েছিলেন না জানাননি আপনি জানিয়েছিলেন টাকা দেওয়ার সময় যে সভাপতি বাবু আমি সেক্রেটারির হাতে 1000 টাকা দিচ্ছি জানিয়েছিলেন আপনি এনাকে বলেছিলেন টাকা দিচ্ছি নারায়ণপুর গণেশনগর থেকে ক্যামেরায় রবীন্দ্র দাসের সঙ্গে কোয়েল মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন যোগাযোগ 9432825226 সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল ক্লাস ক্লাস নোট শর্টকাট ট্রিক ক্লাস টেস্ট মক টেস্ট
ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান ফোন কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870।